নমস্কার, স্থানীয় সংবাদের ফেসবুক লাইভে এই মুহূর্তে স্বাগত জানাই আপনাদেরকে। আমি দাসপুরের হরিরামপুর থেকে একদম সরাসরি লাইভে রয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে মেদিনীপুর যে ঘাটাল যে রাজ্য সড়কটি রয়েছে, সেই রাজ্য সড়কে কিন্তু হরিরামপুরে একটি রথকে রাত্রি দুটা নাগাদ কিন্তু একটি লরি ধাক্কা মেরে একদম রাস্তার সাইডে উল্টে দেয়। আর সেই তারই প্রতিবাদে টায়ার জ্বালিয়ে হরিরামপুরের মানুষ কিন্তু এখন বিক্ষোভ চালাচ্ছেন। সেই চিত্রটা কিন্তু আমি সরাসরি তুলে ধরছি স্থানীয় সংবাদের পর্দায়। আমি শুনে নেব যে কী ঘটনাটা কী ঘটেছে। দেখতে পাচ্ছেন কী পরিমাণ উত্তেজিত মানুষ এখানে উপস্থিত হয়েছে। একেবারে সরাসরি আমি সেই চিত্র সরাসরি তুলে ধরছি স্থানীয় সংবাদের পর্দায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রামের মানুষ কিন্তু বিক্ষোভে ফেটে পড়েছেন। আমি জেনে নেব এখানে ইতিমধ্যে কিন্তু দাসপুর পুলিশ কিন্তু ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে। সেই চিত্র কিন্তু সরাসরি তুলে দেখতেই পাচ্ছেন কী পরিমাণ এখানে বিক্ষোভ চলছে। আজকে রথ দীর্ঘদিনে আমাদের ঐতিহ্য, দীর্ঘদিনের ঐতিহ্য আমাদের এই রথ। এই রথ নিয়ে আমাদের হরিরামপুরে একটা আবেগ কাজ করে, একটা ভালোবাসা কাজ করে। আমরা বিগত বছরের কর্মসূচির মতো এই রথকে আজকে আমাদের রথ উপলক্ষে আমাদের রথ একটা ধোয়াধুয়ির ব্যাপার কিংবা সাজানোর ব্যাপার থাকে, আমরা রথ টেনে নিয়ে এসে এখানে রেখেছি। আমরা যথেষ্ট নিয়ম শৃঙ্খলা মেনেই সাইডে আমরা বস্তা দিয়েছি এবং গাছ ফাছ দিয়ে যাতে গাড়িওয়ালারা বুঝতে পারে, সেই জন্য যথেষ্ট সচেতনতার সহিত আমরা এই রথটাকে রেখেছি। বিগত দিনে আজকে বহুদিনের রথ, আজকে এরকম ঘটনা কোনোদিন ঘটেনি, কিন্তু আজকে এত রাস্তা বাড়া সত্ত্বেও আজকে আপনারা রথটা দেখুন কি অবস্থা করেছে, পুরো রথ ভেঙে দিয়েছে। আমরা আগের বছর রথ করেছি, বহু টাকা মূল্যে লোকের কাছে সাহায্য হচ্ছে এই রথ, কিন্তু সেই রথকে আমাদের নষ্ট করে দিয়েছে। আজকে আমরা রথ করবো কি করে এটা একটা সংশয় প্রশ্ন দাঁড়াচ্ছে। আজকে আপনার এসছে মেদিনীপুর থেকে এসেছে 2:30 নাগাদ ভেঙেছে, ঠিক আছে। আপাতত গাড়ির মালিককে ধরতে পারা গেছে, গাড়ির মানে যে ই খুঁড়টা ধরেছে, সিভিকদের প্রচেষ্টা ধরা হয়েছে, ঠিক আছে। আপনারা আমরা আমাদের দাবি একটাই যে গাড়ির মালিককে হাজির করতে হবে, এবং আমাদের যে ক্ষতিপূরণ যে নতুন রথ, সেই নতুন রথ আমাদেরকে তৈরি করে দিতে হবে, এটাই আমাদের দাবি। আমরা চাইছি যে আগের বছর রথ করেছি প্রায় 20 লক্ষ টাকার মূল্যে, আমাদের সেই নতুন রথ তৈরি করে দিতে হবে। সুরজিৎ মেটা, আমরা কিন্তু শুনে নিলাম ওনাদের কাছ থেকে, কিন্তু এখানে কিন্তু ইতিমধ্যে কিন্তু দাসপুর পুলিশ এসে উপস্থিত হয়েছে। সেই চিত্রটা কিন্তু সরাসরি গ্রামবাসীদের সঙ্গে দাসপুরের পুলিশ কিন্তু কথা বলছে। আমরা দেখে সেই চিত্র সরাসরি তুলে ধরছি। আমরা এখন কিন্তু সেই রথের চিত্রটি দেখাবো। আমাদের বক্তব্য হচ্ছে, আমরা দেখুন এত বড় একটা ক্ষতি কি বলছি বুঝাচ্ছেন, অন্য কিছু হলে আমরা এত বড় একটা ক্ষতি, আমরা চাইছি যে আমাদের সাথে একটা কথা হয়ে গেলে, শুনুন হয়ে গেছে, একে তো কিছু দাঁড় করা যাবে, গাড়ি মালিক দেখতে পাচ্ছেন একদম হরিরামপুরের মানুষ কিন্তু একদম টায়ার জ্বালিয়ে কিন্তু এই বিক্ষোভ চালাচ্ছে। আমি সেই রথের চিত্রটি দেখাবো আপনাদেরকে সরাসরি। এই হচ্ছে সেই রথের চিত্র, কিভাবে রথটিকে একদম ভেঙে ধাক্কা মেরে কিন্তু মুজড়ে দিয়েছে রথটিকে, সেই চিত্র কিন্তু সরাসরি আমি তুলে ধরছি স্থানীয় সংবাদের পর্দায়। আর সেই রাত্রি যেটা জানা যাচ্ছে, রাত্রি দুটা নাগাদ কিন্তু এই ঘটনাটি ঘটে, আর এই ঘটনার কারণে কিন্তু আজকে হরিরামপুরে পথ অবরোধ করে কিন্তু টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চালাচ্ছেন হরিরামপুরের গ্রামের মানুষেরা, দেখতে পাচ্ছেন। একদম কিন্তু আমি যেভাবে ঘটনাটি ঘটেছে দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন রাস্তার ধারে কিন্তু একেবারে দাঁড়ানো ছিল এই রথটি, কিন্তু তারপরে কিন্তু লরি এসে রাত্রেবেলায় কিন্তু ধাক্কা মারে, ধাক্কা মারার পরে কিন্তু দুমড়ে মুচড়ে যায় একদম রথটি। আজকে কিন্তু সেই রথ মানে কিছুক্ষণের মধ্যে কিন্তু রথ টানা হবে, কিন্তু সেই রথ টানার আগে কিন্তু এই ধরনের দুর্ঘটনা, হ্যাঁ, এই ধরনের দুর্ঘটনার ফলে কিন্তু এখানের মানুষ কিন্তু ক্ষিপ্ত হয়েছে যে কিভাবে আমরা রথটিকে টানবো, সেইটি এখন মানুষের এখানকার মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন, ঠিক আছে। আর তারই প্রতিবাদে কিন্তু ঘাটাল মেদিনীপুর যে
সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু একেবারে অবরোধ চলছে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চালাচ্ছেন এখানে কিন্তু প্রচুর মানুষ কিন্তু জড়ো হয়েছে এই বাঁশঝাড়টি যদি না থাকতো তাহলে কিন্তু একেবারে এই সামনে কিন্তু পুকুর লক্ষ্য করা যাচ্ছে সেই পুকুরে কিন্তু এই রথটি উল্টে যেত সেটাই আমরা কিন্তু এখন সরাসরি দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ আজকে ক্ষতি হয়েছে এখানকার এই রথটির সেই চিত্র কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন একদম গ্রাউন্ড জিরো থেকে কিন্তু আমি সন্তু এই মুহূর্তে আমি দেখাচ্ছি রথ সাজানো হচ্ছিল ধোয়াধুই হচ্ছিল তাকে হচ্ছে লরি এসে গৌরব দিকে মেদিনীপুর দিকটা লরিটা এসে ভেঙে দিয়ে চলে গেছে এখন কি চাইছেন আপনি এখন আমরা চাই পাচ্ছেন একেবারে কিন্তু রথের যে ভাঙা অংশগুলো রয়েছে সেই অংশ দিয়ে কিন্তু এখন হাতে করে নিয়ে মহিলারা কিন্তু বিক্ষোভ করছে সেই চিত্র কিন্তু আমি সরাসরি তুলে ধরছি স্থানীয় সংবাদের পর্দায় আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মহিলা থেকে শুরু করে সব বয়সের মানুষই কিন্তু এই বিক্ষোভে কিন্তু সামিল হয়েছে এবং এই বিক্ষোভের কারণে কিন্তু ঘাটাল মেদিনীপুর যে রাজ্য সড়কটি রয়েছে সেই রাজ্য সড়কটি একেবারে কিন্তু অবরুদ্ধ রথের যে ভাঙা অংশটি রয়েছে সেই ভাঙা অংশগুলিকে একেবারে ঘাটাল মেদিনীপুর যে রাজ্য সড়ক রয়েছে সেই রাজ্য সড়কের উপর রেখে কিন্তু বিক্ষোভ চালাচ্ছেন এখানকার মানুষেরা আমরা এখানে আমাদের হরিরামপুর ঐতিহ্যবাহী রথ গ্রামবাসীর পক্ষ থেকে পরিচালনা করা হয় দীর্ঘ এটা প্রায় 50 বছরের উপরে হবে আমরা প্রতি বছর রথটাকে আমাদের স্কুল গ্রাউন্ডে থাকে তার আগের দিনে আমরা রথটাকে আমাদের এখানে মানে ঠাকুরের যেখানে মাসিবাড়ি হয় সেখানে আমরা রথটা রেখে যাই গতকাল গ্রামবাসীরা সবাই এনে রথটাকে একবারে রোডের সাইডে আমরা মাসিবাড়িতে রেখে গিয়েছিলাম রেখে যাওয়ার পরে রাত্রি 2:30টার সময় হঠাৎ আমাদের কাছে একটা ফোন এলো যে একটা রথটাকে একটা ট্রাক এসে এমন জোরে আঘাত করে বা এমন ধাক্কা মারে সেই ধাক্কাতে আমাদের রথটা প্রায় 20 থেকে 25 হাত দূরে একদম পুরো পুকুরের ধারে নামিয়ে দিয়েছে এবং রথটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে সেই কারণে আজকে যেহেতু আমাদের রথটা আমাদের গ্রামবাসী চাইছে যে আপাতত যে একটা ফয়সলা করতে থানা ওসিকে বলা হয়েছে যে এটা মালিককে এসে এখানে এসে ফয়সলা করতে হবে আমরা দেখছি রথটাকে যদি কিছু দিয়ে তুলে আমার নাম প্রসেনজিৎ মণ্ডল আমি রথ কমিটির সভাপতি আমরা কিন্তু একেবারে কিন্তু সভাপতির বক্তব্য শুনে এলাম এখানে দেখতে পাচ্ছেন যে কিভাবে সাধারণ মানুষ হরিরামপুরের গ্রামের যে মানুষ তারা কিন্তু একেবারে বিক্ষোভ চালাচ্ছে এই মুহূর্তে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চালাচ্ছে সেই চিত্র কিন্তু আমি সরাসরি তুলে ধরছি স্থানীয় সংবাদের পর্দায় এখানে কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে দাসপুর থানা থেকে দাসপুর পুলিশ কিন্তু উপস্থিত হয়েছে এই রক কমিটির সঙ্গে কিন্তু দফায় দফায় আলোচনা চলছে সেই চিত্র কিন্তু আমি সরাসরি তুলে ধরব ধরুন যত কিছু হয় পুলিশকেই তো বলে সবাই কিন্তু আমরা অবশ্যই আছে আমরা সেটাও বলছি না আমরা চাইছি যে মালিক আসবে মালিক আসলে আসছেন দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ উত্তেজনা এখানে এখানে উত্তেজনা কিন্তু প্রবল চরম উত্তেজনা চলছে কিন্তু একেবারে গ্রামের মানুষ কিন্তু বিক্ষোভে ফেটে পড়ছে গ্রামের মানুষ কিন্তু বিক্ষোভে একেবারে ফেটে পড়ছে কারণ আর কিছুক্ষণ পরেই কিন্তু এই রাস্তা ধরে টানার কথা ছিল আর সেই রথটি কিন্তু এখন একদম দুমড়ে মুচড়ে একদম রাস্তা ধারে কিন্তু উল্টে দিয়েছে লরির সেই চিত্র কিন্তু সরাসরি তুলে ধরছে স্থানীয় সংবাদের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রামের মানুষ বিক্ষোভে ফেটে পড়ছে সেই চিত্র কিন্তু পুলিশকে ধরে কিন্তু বিক্ষোভ চালাচ্ছে
রথে কিন্তু ভাঙা অংশ টুকরো হাতে নিয়ে কিন্তু বিক্ষোভ চলছে দেখতে পাচ্ছেন সমাধানের সূত্র খুঁজতে হবে এটাই এই দাবি নিয়ে কিন্তু এখানে এখন পদাবরত চলছে হ্যাঁ কি চাইছেন আপনি এইখানে আমরা চাইছি এইখানে ফাঁসনা হোক মালিক আছো তারপরে আমরা অবরোধ তুলব এই হচ্ছে আমাদের পরিষ্কার কথা ওই ফাটক লয়েডি কিন্তু দাসু পুলিশ আটক করেছে কি বলবো হ্যাঁ ধন্যবাদ বলবো ধন্যবাদ বলবো আটক করেছে ধন্যবাদ বলবো এই তো কথা আপনার নাম কি আন্নাপাল মণ্ডল আসো আমাদের চাই ভাই রামপুর এই বিক্ষোভের কারণে একেবারে কিন্তু ঘাটাল মেদিনীপুর যে রাজ্য সড়কটি রয়েছে সেই রাজ্য সড়ক কিন্তু একেবারে অবরুদ্ধ হয়ে গেছে হয়েছে পড়েছে কিন্তু সারি সারি কিন্তু লরি আমরা লক্ষ্য করছি যে সারি সারি কিন্তু লরি কিন্তু দুই ধারেই আটকে পড়েছে যেটা জানা যাচ্ছে যে আপনারা যারা এই মুহূর্তে যারা স্থানীয় সংবাদের পর্দায় এসেছেন তাদেরকে আরেকবার আমি জানাচ্ছি যে এই দাসপুরের যে হরিরামপুর গ্রাম আর সেই হরিরামপুর গ্রামের দীর্ঘ 50 বছর ধরে কিন্তু এই ঐতিহ্যবাহী রথ টানা হয় আর সেই রথটির কিন্তু একটি স্কুল মাঠে থাকে কিন্তু আজকে কিন্তু যেহেতু রথ সেই রথের রথকে কিন্তু সাজানো হচ্ছিল যে মেদিনীপুর এবং ঘাটার রাস্তার ধারে রাত্রির 2টা নাগাদ একটি লরি এসে কিন্তু সজোরে কিন্তু এই রথটিকে ধাক্কা মারে আর ধাক্কা মারার ফলে কিন্তু এই রথটি একদম দুপুরে মুজরে যায় আর তারপর থেকে কিন্তু বিক্ষোভে কিন্তু এখানের মানুষ কিন্তু হরিরামপুর গ্রামের মানুষ কিন্তু একেবারে বিক্ষোভে ফেটে পড়েন এবং টায়ার জ্বালিয়ে দফায় দফায় এবং রথের যে ভাঙা অংশটি রয়েছে সে ভাঙা অংশগুলি দিয়ে কিন্তু একদম বিক্ষোভ চালাচ্ছেন হ্যাঁ দেখতে পাচ্ছেন কীভাবে বিক্ষোভ চলছে কোনো যানবাহন টোটাল স্তব্ধ হয়ে গেছে সেই চিত্র কিন্তু আমি তুলে ধরছি দেখতে পাচ্ছেন দুর্ঘটনা ঘটার পর থেকে কিন্তু দাসপুর থানার পুলিশ কিন্তু দফায় দফায় এনাদের সঙ্গে কিন্তু আলোচনায় চেষ্টা করছে কিন্তু কোনোরকমভাবে ওনারা আলোচনা চাইছেন না এনারা চাইছেন
যে আমাদের সামনে এসে এই আলোচনা মানে এই সমস্যার সমাধানের সূত্র খুঁজতে হবে এইটাই হচ্ছে এখানকার মানুষের দাবি সেই চিত্র কিন্তু একদম সরাসরি আমি তুলে ধরছি স্থানীয় সংবাদের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রামের মানুষ কিভাবে বিক্ষোভে ফেটে পড়েছে গাড়ি ছাড়লেই বিপদ গাড়ি একবারেই ছাড়া যাবে না আমাদের দাবি জগন্নাথ পূরণ হচ্ছে আমরা ছাড়ছি না আমাদের দাবি আছে আমাদের নতুন রথ চাই ওই রথ নিয়ে আমরা কি করবো পুরোটা তো ভেঙে গেছে আমাদের নতুন রথ চাই আপনার নাম আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে মানুষ কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে সেই চিত্র কিন্তু সরাসরি তুলে ধরছে একদম গাড়ি মালিক
يا
أنا أحب أن أكون في المكان الذي 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 أحب أن أكون في المكان الذي